পানীয় খেলে 10 দিনে পেটের মেদ গায়েব। শারীরিক স্থূলতা বাড়ায় বর্তমানে প্রায় সকলেরই নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে মানুষের স্বাস্থ্যের প্রতি অসচেতনতা, কারণ বর্তমানে প্রায় সকলেই জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে পড়ছেন। এছাড়াও দৈনন্দিন কাজের চাপ, অফিসে সারাদিন বসে বসে কাজ এবং বাইরের মশলাদার খাওয়া দাওয়া বাড়ছে শরীরের স্থূলতা। চিকিৎসকদের মতে স্থূলতা বা বাড়তি মেদ থেকে শরীরে একাধিক রোগ বাসা বাঁধতে শুরু করে। ব্যস্ততার চাপে শরীর চর্চাও সময় নেই, জিমে গিয়ে মেদ বাড়া ঝরানোরও তাই উপায় নেই। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? জিমে না গিয়ে, ঘাম না ঝরিয়ে মেদ কমিয়ে আনা যাবে অনায়াসে। সাধারণ উপাদান দিয়ে এমন এক পানীয় তৈরি করা যায় যা খেলে মাত্র 10 দিনে কমে যাওয়ার পেটের মেদ। পানীয়টি তৈরি করতে লাগে মাত্র 2টি উপাদান। তবে জেনে নিন পানীয়টি কিভাবে তৈরি করবেন। আদা যে শুধু রান্নাঘরে রান্নারই স্বাদ বাড়ায় তা নয়, আদার একাধিক ঔষধি গুণ শরীরের জন্য খুব উপকারী। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস একাধিক রোগ থেকে দূরে রাখতে আপনাকে সাহায্য করবে। শরীরের নানা সমস্যার সমাধানে আদা একটি অত্যন্ত কার্যকরী ঔষধি উপাদান। 100 গ্রাম আদায় রয়েছে 800 ক্যালোরি এনার্জি, 17 গ্রাম কার্বোহাইড্রেট, 75 গ্রাম ফ্যাট, 415 মিলিগ্রাম পটাশিয়াম আর 34 মিলিগ্রাম ফসফরাস। হজমের সমস্যার সমাধানে বা দ্রুত মেদ ঝরাতে আদার জুড়ি মেলা ভার, তাই ওজন কমানোর ক্ষেত্রে মোক্ষম দাওয়াই হতে পারে আদা। আদা ক্যালোরি চটচলদি বারণ করতে সক্ষম। তাছাড়া আদার রস কার্বোহাইড্রেট দ্রুত হজম করায়, মেটাবলিজম রেট বাড়ায়, ইনসুলিনের নিঃসরণ বাড়ায়, ফলে ওজন সহজে নিয়ন্ত্রণে থাকে। আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন এই পানীয়। প্রণালী: 1 চামচ জিরা আর 1 টুকরো আদা 500 মিলিলিটার পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। যতক্ষণ না তা শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটান। চাইলে স্বাদের জন্য এর মধ্যে দারুচিনি আর লেবুর রস ব্যবহার করতে পারেন। টানা 10 দিন সকালে এটি খান, উপকার পাবেন হাতে নাতে। তো ফ্রেন্ডস, এই ছিল মেদ কমানোর জন্য পানীয়টি। এই পানীয়টি আপনি